শততম দিনে পা রাখল গাজা ইসরায়েলের বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞ। এমন অবস্থায় ব্যাপক বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের যুক্তরাজ্য দেশের দেশে। হামলা ঠেকাতে আন্তর্জাতিক আদালতে মামলা হলেও কাজ হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজার স্বাস্থ্য বিভাগের হিসাবে শনিবার 24 ঘন্টায় অন্তত 136 জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। খান ইউনিস, রাফা সহ গাজার বেসামরিক অবস্থানে বিমান হামলার পাশাপাশি পশ্চিম তীরে ঘরে ঘরে তল্লাশি ও হত্যাকাণ্ড জারি রেখেছে দখলদার সেনারা। নৃশংস অভিযানে টানা 100 দিনে নিহত হয়েছে 23,800 বেশি ফিলিস্তিনি। নিরস্ত্র ফিলিস্তিনিদের রক্ষায় আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার মামলা শুরু হলেও এতে অভিযান থামবে না বলে হুঁশিয়ার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। বলেছেন লক্ষ্য উদ্দেশ্য হাসিল না হওয়া পর্যন্ত পিছু হটবে না তেল আবিব। এদিকে ফিলিস্তিনের উপর হামলা বর্বরতার প্রতিবাদী কর্মসূচি পালন হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, নিউ ইয়র্ক, লস এঞ্জেলস সহ বিভিন্ন শহরে। ইসরায়েলের অস্ত্র সরবরাহ বন্ধ করতে প্রেসিডেন্ট বাইডেনের প্রতি দাবি জানান বিক্ষোভকারীরা। লন্ডনের মিছিলে ইসরায়েলের প্রতি অবমাননাকর প্লেকার্ড বহন করায় দুজনকে গ্রেফতার করে পুলিশ। অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে স্লোগান দেন বিক্ষুব্ধরা। একই দাবিতে বিক্ষোভ হয়েছে পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা, জাপান, থাইল্যান্ড, গ্রিস ও ইতালিতে।